আমি পুলিশ সুপার নরসিংদে নতুন আসছি দেখি আবার পরিচয় দেয় আপনাদের এই যে বাজারের সভাপতি এখানে আছেন বাবুল ভাই আছে আর বাজারের অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু এখানে আছে আমি আপনাদেরকে বলছি যে বাংলাদেশে লবণের এই মুহূর্তে যে মজুদ আছে এক বছর চলবে আপনাদের বাজার কমিটির যে সভাপতি উনি বলছে যে নরসিংদীতে এই মুহূর্তে যা আছে ৬ মাস চলবে আপনি ওনার মুখে শুনেন চলবে আমাদের বাজারে যে লবণ মজুদ আছে আপনারা ৬ মাস খাইতে পারবেন আমদানি না হলেও ৬ মাস খাইতে পারবেন আর যদি লবণের শর্ট পড়ে আমি জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের বলছি লবণের ব্যবসা আমি করে আমি আপনাদের লবণ এনে দেব দয়া করে কেউ বেশি টাকায় লবণ কিনবেন না আর লবণ বাজারে নাই এই গুজবে কান দিয়ে এক কেজির জায়গায় ৫ কেজি লবণ কিনতে আসবেন না আর ব্যবসায়ী বাইরা যারা আছেন কেউ যদি বেশি দামে লবণ বিক্রি করেন আর বাজারে স্টক করেন তাহলে কিন্তু যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দেখেছেন মাদকের বিরুদ্ধে যেমন ড্রাইভ চোরা কারবারের বিরুদ্ধে ড্রাইভ কিন্তু আরো শক্তিশালী হবে আমি কিন্তু তখন কারো কথাই শুনবো না তাহলে আপনারা যারা বাসার থেকে খবর পেয়ে আসছেন বাসায় চলে যান নর্মালি যেভাবে বাজার করেন সেইভাবে সবাই বাজার করবেন ঠিক আছে আর ব্যবসায়ী বাইরা যা বলছে আমি কাউকে আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে কার জন্য আপনারা যারা ক্রেতা তাদের জন্য আর আপনি যদি আজকে রাত্রে আপনি বেশি করে কিনেন লাভ কার হবে ব্যবসায়ী লাভ হবে আপনি কি ব্যবসায়ীদের লাভের জন্য ক্ষতি করবেন নিজের দরকার আছে আর ব্যবসায়ীরাও যদি বেশি দামে বিক্রি করতে চায় পুলিশকে খবর দেবেন আমরা সার্বক্ষণিক আমাদের মনিটরিং সেল খোলা আছে আর আমি আপনাদেরকে বলি মাধব জিতে এই যে উল্লাস স্টোর আপনারা অনেকেই চিনতে পারেন আমরা কিন্তু অলরেডি দুজনকে অ্যারেস্ট করেছি বিকালে তাও বেশি না ৩৫ টাকার তার ৭০ টাকায় বিক্রি করার জন্য দুইজনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে গুড়াশাল বাজার এমন হয়েছে গুড়াশাল থেকেও কয়েকজনকে আটক করা হয়েছে যে সাংবাদিক বন্ধুরা আসছেন আমি আবার রিপিট করছি কথাগুলো এনে প্রেস ক্লাবের সভাপতি আছেন সাবেক সভাপতি আছেন আহ্বায়ক আছেন বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আছেন আমি যে কথাগুলো বলছি আবার আমি রিপিট করছি বছর কোন লবণ নতুন করে উৎপাদন না করলেও চলবে তাদের বারবার নির্বাচিত সভাপতি বাবুল সাহেব বলেছেন আমারও যে এসবি ইন্টেলিজেন্স এসে আগামী ৬ মাস লবণের কোন সংকট হবে না তাহলে অযথা আপনারা গুজবে কান দিবেন না আমি আবার বলছি যে বেশি দামে লবণ কিনবেন